আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আপনারা দেখছেন আমরা একের পর এক পেশেন্টকে আপনাদের সামনে নিয়ে আসছি, যারা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। যাদের পরিচিত আছে তারাও জানেন যে এই লোকগুলো এতটা কতটা মানসিক কষ্টের বা মানসিক যন্ত্রণার ভিতর দিয়ে কাটিয়েছেন এই অসুস্থ থাকার সময়গুলো। আর সেই মানুষগুলো যখন সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন, সেই যে একটা আত্মতৃপ্তি সেটা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। ঠিক তেমনি আজকেও আমরা নিয়ে আসলাম আমাদের একজন মাকে, যিনি দীর্ঘদিন যাবত PLID এবং PCID এই দুটো রোগে ভুগছিলেন এবং আমাদের এই DPRC হসপিটালে অপারেশনবিহীন চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন। আসুন দর্শক, ওনার অনুভূতিগুলো একটু আমরা ওনার কাছ থেকে একটু আসতে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম জরনা। বাসা কোথায় আপনার? বাসা কুমিল্লা। কুমিল্লা কোথায়? কুমিল্লা তিতাস। তিতাসে? তিতাস। আচ্ছা, আপনি তো একজন হাউসওয়াইফ, গৃহিণী। আচ্ছা, একটু বলতে পারবেন আমাদের দর্শকদের জন্য যে এখানে আপনি মূলত কি সমস্যাগুলো নিয়ে এসেছিলেন আমাদের কাছে? মাজার সমস্যা আছে, গাড়ির সমস্যা আছে, হাঁটুর সমস্যা আছে। কতদিন থেকে এই সমস্যাগুলো? গত 6 মাস থেকে। তো যেহেতু গৃহিণী, একটা সময় তো পুরো সংসার নিজেই সামলাতেন, পুরো সংসার নিজেই সামলেছেন, এখনো সামলান বলতে গেলে। তো কাজকে কখনো আমরা জানি যে আপনি ভয় পেতেন না, তো কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি হঠাৎ করে এই কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা শুরু হয়েছে? না, দুর্ঘটনা কিছু আসিল না, হঠাৎ করেই দেখছেন যে এরকম ব্যথা। তো যখন প্রথম থেকে এরকম যন্ত্রণা শুরু হলো, প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? যেমন দীর্ঘ সময় বসে থাকতে কষ্ট হয় অনেকের, হয় অনেকে শুয়ে থাকতে কষ্ট হয়, দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, কি কি সমস্যা হতো? সমস্যা হয় কিনারে যে সিঁড়ি বেয়ে উঠতে, এই মাঝার মাঝে সমস্যা হয়। দেখেছিলেন? দেখেছি না, দেখার পর থেকে। তো দেখানোর পরে কি কোনো লাভ হয়েছিল? লাভ হয়েছে মানে দেখছেন যে যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে যাচ্ছে। ব্যথা আর ওষুধ খেলে ভালো থাকছে, না খেলে ব্যথা থাকছে। তো এই যে DPRC হসপিটাল, এখানে যে আপনার চিকিৎসা নিলে এই রোগটা থেকে ভালো হয়ে যায়, কিভাবে জানলেন এই বিষয়টা? মোবাইলের মাধ্যমে জানতে পেরেছিলেন। কে দেখতে পেয়েছিল প্রথমে? সন্তানরা? সন্তানরা। আর তারাই আপনাকে নিয়ে এসেছে এখানে? নিয়ে এসেছে। তো আজকে কততম দিন আপনার এখানে? 15 দিন। 15 দিন। তো সেই 15 দিন আগের আপনি আর 15 দিন পরে কি অবস্থা এখন আপনার? আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। এখন সেই কোমরের ব্যথা, হাঁটু ব্যথা বা ঘাড়ে ব্যথা সেগুলোর কি অবস্থা এখন? আল্লাহ হেফাজত করছে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বা আপনার এই গ্রামের হয়তো আশেপাশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা এই ধরনের সমস্যায় ভোগেন, তাদের জন্য আপনি কিছু বলবেন? হয়তো কষ্টগুলো দীর্ঘদিন তারা নিজেদের মাঝখানে তারা বয়ে বেড়ান, এমন হয় যে এই কষ্ট বইতে বইতে একটা সময় তারা পঙ্গু পর্যন্ত হয়ে যায়, এরকম অনেক ঘটনা আছে। আমরা এই মানুষগুলোকে সুস্থ দেখতে চাই, আমাদের পরিবারের যে সদস্যগুলো আছেন প্রত্যেকটা সদস্যকে আমরা সুস্থ দেখতে চাই, ভালো দেখতে চাই। আমার এই মা যেরকম আজকে সুস্থ হয়ে গেছেন, ভালো হয়ে গেছেন, তার পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে, ঠিক তেমনি প্রতিটা মানুষই আমরা চাই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই মায়ের জন্য যাতে উনি শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম। DPRC লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।